আপনার এটা কথা কবলে বিচার আমার সর্ব ভারতীয় জমিয়ত উলামার সন্মানীয় সভাপতি হজরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহাব আর রাজ্যিক জমিয়ত উলামার সন্মানীয় সভাপতি মাওলানা মোস্তাক আনফর সাহাবর নির্দেশক আলোচনা মর্মে আমি আপনার এটা কথা কবলে আহিছো। আমি জমিয়ত উলামা হিন্দে ভারতবর্ষ স্বাধীনের পর আরম্ভ করে আজিলৈকে আমি এই ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলের হয় আমি মনোভাবা করে আছো। সে আমি কোনো রাজনৈতিক দলের নহও, আমি আপনার ইয়াতে কোনো বিধায়ক এমপি হবলৈ নাহো, কিন্তু যেহেতু আমি মানব দরদী আর আমি অন্ধভক্ত নহও। আমার হজরত মাওলানা মোস্তাক আনফর সাহাব তেখেতে কোনো অন্ধভক্ত নহয়, সেয়েহে আমি এটা এইবার বিটিসির পরিষদীয় নির্বাচনের বাবে তেখেতে এটা সিদ্ধান্ত লৈছে, যেহেতু জমিয়ত উলামায়ে হিন্দ বিটিসির বাহির আমি কংগ্রেস সরকারের লগত আছো, কিন্তু যেতিয়া বিটিসির কথা আহিল বিটিসির অস্তিত্বর কথা আহিল তেতিয়া আমি এই কথাটো আকৌ বেলেগকৈ ভাবিবলগীয়া হল। সদ্ধার রাইজ, মই আমার ধর্মীয় সংখ্যালঘু লোকসকল আর আনা পুরুষ সকল জনজাতি জনগোষ্ঠী এটা কথা কবলৈ বিচাৰিছো। আমি আপনার হৈ জমিয়ত উলামায়ে এই বিটিসির প্রধান হাজরানা মহিলারী ডাঙ্গিয়ার আমি চুক্তি করছো। আমার চুক্তি হল আমি চুক্তি করছো যে এই বিটিসির আমি শান্তি সম্প্রীতি ভাতৃত্ব বিচার, এই কথার প্রতি লক্ষ্য করে আমি জমিয়ত উলামায়ে আমি দশটা শর্ত সাপেক্ষে এইবার আমি হাজরানা মহিলারী ডাঙ্গরিয়ার দল বিপিএফ দলক আমি রাজ হওয়ার ভাবে সমর্থন করেছি। সরকার রাজ আমি চিন্তা ভাবনা করে দেখিল আমি যদি এই বিটিসি কংগ্রেস বা ইউডিয়া আন কোন দলক যদি সমর্থন করো তেনহলে এই বিটিসি বিটিসির অস্তিত্ব না থাকিব, সেয়েহে আমি এইবার সিদ্ধান্ত লৈছো আমি ধর্ম নিরপেক্ষ দল বিপিএফ দলক আমি সমর্থন করছো। অকল সমর্থন আমি মুখেরে করা নাই, আমি চুক্তি করছো লিখিতভাবে। আমার চুক্তি হল আগ্রামা মহিলারী ডাঙ্গরিয়ার আমি দশটা শর্ত সন্মুখত রাখিছো। তার এক নম্বর হল 2003 চনের আগত আর 2003 চনের পিছত এই বিটিসি যে গোষ্ঠী সংগত হয় আমার বহুত মানুষের ঘর হারা হয়েছে, গৃহ হারা হয়েছে, তেওঁলোকক পুনরায় ঘর বনাই দিব লাগিব। আমি এটি দাবি করছো, আমি দাবি করছো ধর্মীয় সংখ্যালঘুর লগতে আন জনগোষ্ঠীর লগ লোক যিসকলের ভূমি নাই তেওঁলোকক ভূমি দিব লাগিব আর ভূমি পাত্তা দিব লাগিব, এইটো আমি শর্ত করছো। আমি করছো আমার বিটিসি থাকা ধর্মীয় সংখ্যালঘুর লগতে আন আন জনগোষ্ঠী অর্থাৎ অনাবলোক সমানে সমানে চাকরি বাকরি দিব লাগিব। আমি শর্ত করছো আমার যাক জীবনে সমস্যা আছে এই সমস্যাবর সমাধান করার কারণে আমার সরকারি যে ঠিকা ঢুকুরি আছে এইবোরক আমার দিব সুবিধা দিব লাগিব। ইয়ার লগতে আমি ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্র মন্দির হোক মসজিদ হোক গির্জাই হোক আন কোনো ধর্মীয় অনুষ্ঠানেই হোক সেই ধর্মীয় অনুষ্ঠান উন্নয়ন করবলৈ আমাক পুঁজি দিব লাগিব। আমি একটু শর্ত করছো সর্দার রাইজ সন্মুখত বহি থাকা মুরব্বী সকল আই মাতৃ সকল এখানে যে শর্ত করেছো বেয়া করছো নাকি? আমি কইছো হাগ্রামা মহিলার ডাঙ্গরিয়া আমি শর্ত করিলো, এইখানি শর্ত যদি আপনি পূরণ নকরে আমি বিপিএফ দলক সাপোর্ট পিছত নকরি। সেয়েহে তেখেতে কথা দিছে সরকার আহিলে আমি তেখেতর ওচৰত আকৌ যাম,
আপনার সরকার আহি গৈছে আমার এই কামখিন আরম্ভ করে দিয়ক এ আপনার সকল হয় আমি জমিয়তুল আমার খালি কথা রাখিছো সরকার রাজ মনত রাখিব এই বিটিসি ফান্ড আগ্রামা মহিলারী ডাঙরিয়ার বাহিরে আন কোন রাজনৈতিক দলের হাত যদি উঠাই দিও তেন হলে বিটিসি থান ধান হয়ে যাব এহে সরকার রাজ আর একটা কথা চিন্তা করব লক্ষ্য করব আপনার ইয়াতে যদি একটা নতুন বাস আহে বাস গাড়ি আহে আহি যদি কয় এই ঠায়ের পর গুহাটি যাওতে এই বাসর ভাড়া হব মাত্র 100 টাকা আর এই গাড়ি খোলো নতুন কিন্তু যদি আপনি ড্রাইভারের বিষয়ে আপনি আপনি জানিলে জানিলে যে ড্রাইভার ইমান ভাল নহয় ড্রাইভার ভালকৈ গাড়ি চলাব নোৱাৰে কিন্তু গাড়িটো কিন্তু নতুন আছে ভাড়াও কিন্তু কম আছে সেই গাড়িত আপোনালোকে উঠিব নেকি যেহেতু এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে উঠিব নেকি রাজ কিন্তু তার পরিবর্তে এটা গাড়ি পুরোনা গাড়ি আর ভাড়াও কিন্তু অল্প বেশিও আছে কিন্তু ড্রাইভার জন হল পুরোনা জনা সেই গাড়ি যদি আপনার উঠে সহি সালামতে আপনাদের গুহাটিলে পাব সেই গাড়িতে আমি উঠিম রাজ আমি ভুগিব লাগিব 5 বছর ভুগিব লাগিব এই 100 টাকার কারণে 1 লাখ চাষ হওয়ার কারণে আপনার 5 বছর অস্তিত্ব যে আপনার নিরাপত্তা হ্যাক ন করিব সরকার রাজ ये जो चुनाव है ये বিটিজি বাঁচানে কা চুনাও হে ये जो चुनाव है ये আসাম বাঁচানে কা চুনাও হে ये जो चुनाव है ये अपना धर्म बचाने का चुनाव है কিন্তু ট্রেক্টরের জগাত যদি আপনাদের তলব করে বাঁচিব নাকি রাজ কাজের সম্ভাবনা নাই কিন্তু নাঙ্গল যদি এক্সিডেন্ট হয়ে যায় ইমান বেশি ডাঙর এক্সিডেন্ট নহব এহে সরকার রাজ আপনাদেরকে আকো এবার এই বিটিসি হাকরাম সরকার বড়াব বলে আশা করিছো উপস্থিত আছে আপনার পছন্দ হয়েছে চিন্তা পা।